দুইজন ফেরেশতা মাপুন লাগবো কি লিগা হিসাব কিতাব সঠিক ভাবে দেওয়ার জন্য দুইজন ফেরেশতা আমাদের কাঁধে আছে না এরা কি কোনো বেশকম করে গুষ্টুস খায় না আচ্ছা এই দুই ফেরেশতা ধরেন হিসাব কিতাব ফেসফুসে লাগাইলো ফেরেশতা হিসাব না দিলেও আমার আল্লাহ সব জানে কি না জানে আল্লাহ নিজেই তো যথেষ্ট হিসাবের দরকার কি নিজেই জানে এরপরও দুই ফেরেশতা হিসাব দিব আল্লাহও জানে এরপরে মিজানের পাল্লাটার দরকারটা কি কথাটা কি বুঝাইতাম পারছি আল্লাহ জানে কার কি পরিমাণ নেক আছে গুনাহ আছে ফেরেশতারও রিপোর্ট দিব এরপরে মিজানের পাল্লার দরকারটা কি আল্লাহ কইব মিজানের পাল্লা বসানোর কারণ হইল আমার নবীর খেলা দেখাইতাম সুবহানাল্লাহ আস্তে গেলে হাশরের দিন আল্লাহ ডাক দিবে আখিরি নবীর উম্মতের বিচারের পালা এই আকেলালে এদিকে ফেরেশতারা দেখো মাপ দাও পাল্লা তুলবো মাপ দিলে চাই থাকবো দেখবো নেকির পাল্লা হালকা গুনার পাল্লা চোখের পানি ছেড়ে দিব এই বিপদ আস উপায় নাই আরে দয়ার নবীরে যদি পাইতাম এমনি আমার নবী হাজির আমার উম্মতের ব্যথায় আমি সইতে পারি না রে কেমনে সইব আমার নবীর প্রাণ প্রিয় বিবি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী খুলুন মা আয়েশা বলেন আমি একদিন আমার নবী গোসল করে হুজরায় ঢুকলে অনুমতি চাইলাম ইয়া রাসূলুল্লাহ তোল মালিশ করব অনুমতি দেন মা আয়েশা বলেন আমার নবীর শরীর মুবারকে তোল মালিশ করতে যাইয়া দেখি পূর্ণিমার চাঁদের মতো চেহারার মধ্যে গো কালো কালো দাগ চামড়ার ভিতরে দেখা যায় প্রশ্ন করে বসলো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইয়া রাসূলুল্লাহ এত সুন্দর চেহারায় কালো কালো দাগগুলো কিসের আপনার বুঝি বসন্ত হয়েছিল না রে আয়েশা খাজলি পাসরা হয়েছিল না রে আয়েশা ওগুলি আমি নবীর শরীরে হয় না এগুলি হারাম আমার শরীরে হবে না তাহলে দাগগুলো কিসের আমার নবী আয়েশার দিকে মুক্ত করে চোখের পানিগুলো জর্জর করে ছেড়ে দিলেন এইগুলি খাজলি পাসরা নয় বসন্তের দাগ নয় এইগুলি হলো তাইবের যুবকের পাথরের আঘাতের দাগ আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ এইগুলি যদি যুবকদের আঘাতের তাইবের দাগ হয় আল্লাহর বন্ধু গো এই দাগগুলি দেখলে আমার বড় কষ্ট হবে গো আল্লাহর নবী আপনি দোয়া করলে দোয়া কবুল হয় আপনি দোয়া করে দেন দাগগুলো যেন আমার আল্লাহ পরিষ্কার করে দেয় আমার নবী কান্দে আয়েশা রে এই দাগগুলো পরিষ্কারের জন্য আমি দোয়া করব এই কথার কোনদিন বলতে পারবি না নিষেধ করে দিলাম রে আয়েশা এই দাগগুলি দোয়া করে পরিষ্কার করব না রে এই দাগ লইয়া আমি হাশরের জমিনে হাজির হব বলছি রাতের কিনারে আমার গুনাহগারেতে নাজাতের দাবি করব সে নবীর সামনে উম্মত জাহান্নামে যাইতে পারবো নবীর সামনে হাজির ফেরেশতারা কি ব্যাপার প্রভু গো আপনার বন্ধুর উম্মতের মাপের পাল্লা বেশ কম আল্লাহ কিছু কথা কইব না নবীজি বলল কি বেশ কম গুনার পাল্লা ভারী নেকির পাল্লা হালকা নবীজি এই আঙ্গুল মুবারক নেকির পাল্লাত লাগাইবা লাগানোর সাথে সাথে হাশরের দিন নেকির পাল্লা এমন ভারী হবে সাত আসমান সাত জমিন যদি থাকতো আল্লাহর আরশ কুরসি লৌহ কলম সব যদি থাকতো সব যদি নেকির পাল্লার অপোজিটে গুনার পাল্লায় তুলে দিত তারপরও এই নেকির পাল্লার সাথে উজুনে কুলাইত না আল্লাহ জিজ্ঞেস করবেন ও ফেরেশতারা মাপের খবর কি ফেরেশতারা বলবেন প্রভু গো প্রথমত ছিল গুনার পাল্লা ভারী নেকির পাল্লা হালকা আপনার বন্ধু আঙ্গুলি লাগানোর কারণে নেকির পাল্লা ভারী গুনার পাল্লা হালকা আল্লাহ বলবেন তাহলে বেহেশত দাও আরেকজনকে মাপ দিবেন একই অবস্থা হবে এমন সময় আমার নবী পাঞ্জাবির পকেট থেকে এক টুকরা কাগজ নিয়ে নেকির পাল্লায় ছেড়ে দিবেন সুবহানাল্লাহ
নেকির পাল্লা আবার ভারী গুনার পাল্লা হালকা আল্লাহ জিজ্ঞেস করবেন ফেরেশতারা মাপের খবর কি ফেরেশতারা বলবেন প্রভু গো মাপের খবর আর জিগায়া লাভ কি হয় নেকির পাল্লা হালকা আপনার বন্ধু কইরা দেয় ভারী হয় নেকির পাল্লা হালকা আপনার বন্ধু কইরা দেয় ভারী তা আপনার বন্ধু যেটা করে আপনি তো হেইডাই শুনেন তে আর মাফা মাফি দরকার কি আপনার বন্ধুরে কোন যার ইচ্ছা হেরে বেহেশত বেলাই তো আমার আল্লাহ বলবেন ফেরেশতারা আরে আমি কেমন নবীর সাথে বন্ধুত্ব করেছি বন্ধুর খেলাটা দেখানোর জন্যই আমি আল্লাহ মিজানের পাল্লা বসাইছি সুবহানাল্লাহ আজকে জাহান্নামীরা জাহান্নামী হবে আমার বন্ধুর উম্মতের মধ্যে নেকির পাল্লা হালকা হবে আমার বন্ধু আঙ্গুল ইশারা করে ভারী করবে বন্ধু ভারী করলে আমি আল্লাহ খুশি হব কবুল করব সমস্ত নবী রাসূলের সামনে আমি দেখাইব রে আমার বন্ধুর পাওয়ার যে কত এই জমিনে আমার বন্ধুকে অনুমতি দিলাম রে ফেরেশতারা আমার বন্ধু যা যা করবে রে আজকের জমিনে আমি আল্লাহ বন্ধুর সব খেলা মাইনা নিব হাসরে খেলবো নবী আর দুনিয়ায় খেলবো উম্মত গাছে পাক ডাকতেছে প্রভু গো আমার নবী আনা দেলা নবী আল্লাহ কো নবী তো রইতো না কারণ ক্ষমতা আছে আল্লাহর ক্ষমতা আছে না কিন্তু বিধান নাই বিধান কিভাবে থাকবে ঘোষণা তো দিয়ে রেখেছে ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিন এই নবী দিয়ে নবুয়তের দরজা আমি খতম করে দিয়েছি কাজী ওহন আবার বানাইলে আল্লাহ মিথ্যা কইতো না আচ্ছা আল্লাহ কি মিথ্যা কথা কইবো আল্লাহ রে আব্দুল কাদির এমন নই কইছস রে যে যা ক্ষমতা আছে কিন্তু বিধানে নাই আবার নবী নিজেও কইছে আনা খাতামুন নাবিন লা নাবিয়া বাদি আমি শেষ নবী আমার পরে নবী আসবে না তো আমার কত মিথ্যে এবং নবীর কত মিথ্যে এই দেখে আর আমি করুম আব্দুল কাদির কয় জানি এটা তুমি পারতো না এই অন্য কিছু চা পারি নাকি মন দেখায় দিমু কথাইলে আমি কাদরিয়া তরিকায় যারা তোমারে ডাকবো এরারে মাফ করে দাও আল্লাহ কই না পারি যাই হোক এদিকে আমার ওয়াজ না আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলুন আল্লাহর কথা মতো এবাদত করছে কিনা এবাদত করছেনি আল্লাহ যে কাজের লেগে বানাইছে এই কাজ আব্দুল কাদের জিলানী করছেনি সেদিন তো ভারতের ঘটনা বলছিলাম হাজি আমদাদুল্লাহ মহাজেরে মক্কি নবীর আশিক ছিলেন যিনি বাতাসের উপরে ভর করে মদিনায় যায় জামাতে শরীক হইত ওনার কাছে এক লোক গেছে গিয়ে বলতেছেন হুজুর আমার একটা ছেলে হারানি গেছে তিন মাস যাবত ছেলেটারে পাই না আচ্ছা কারো ছেলে হারানি গেলে বলুন এই ঘরের মা বাবার কি ঠিক মতো খাওয়া ঘুম গুসুল আছে হুজুর আমার ছেলেটার খোঁজ খবর পাই না তো দেখবেন ছেলেটা বেঁচে আছে কিনা আল্লাহর নবী কই বাবা রে কইলে তো হয় না বসো আমি দেখি চোখ বন্ধ করে কইছে একটু পরে কই বাবা তোমার ছেলেটা তো বেঁচে আছে কিন্তু একবারে মরার পথে গেছে জিনে নিয়া বালুর থরের মধ্যে অক্রে সাগরের মাঝখানে এক দ্বীপের মধ্যে ফালাইয়া রাখছে যেখানে মানুষ নাই খানা নাই ঘরবাড়ি নাই গাছগাছরা নাই এই রৌদ্রের মধ্যে থাকতে থাকতে মাঝে মাঝে একটু খাওন দেয় দেয় কি না দেয় একবারে শেষ পর্যায়ে দুই চার দিন থাকলে মরে যাবে আচ্ছা বলুন তো এখন মা বাবার মায়া আরো বাড়ছে কিনা হায় হায় শুনছিলাম না হেডেই বানাচ্ছি অবশেষে দুইজনে মিলে কান্নাকাটি করতেছে হুজুর আমার ছেলেটা যে আইনে দিবেন যাইতে হেলিকপ্টারের দরকার আল্লাহর ওলি হাজি আমদাদুল্লাহ মহাজির মক্কিরে বলতেছে আইনে দিতে কয় বাবা রে বললেই তো হয় না আচ্ছা আমি দেখি তোমরা বসো কিছুক্ষণ চুপ করে রয়েছে চুপ করে থেকে কয় আল্লাহর ওলি বলতেছেন যাও যাও তোমার ছেলে বাড়িতে আইছে যাও মা বাবা বাড়ি গিয়া দেহে দরজার সামনে জ্ঞান হারা বাচ্চারা ফেরত গরম পানি করে গুসুল টুসুল করাইয়া কিছু নাস্তা পানি খাওয়াইয়া কিছুটা সুস্থ হয়েছে পরে বলতেছে বাবা যে হুজুরের দুয়ার বরকতে তোমারে পাইছি আসো সেই হুজুরের দেহায় নিয়ে আসি হুজুর আমার ছেলেটা পাইছি আপনার দেহায় এবার লেগে আছে একটু দোয়া করে দেন এই বাচ্চাটা কাছাকাছি গেছে বলে ডাকতেছে আব্বু এই হুজুরটা যেমন কহ এ হুজুরের তো দোয়া করছে না তো দোয়া করছে না তো
আমি যখন দ্বীপের মধ্যে পড়ে আছিলাম এই হুজুরটা আমারে দইরা টান দিয়া উড়াইয়া লয়ে আল্লাহর ইবাদত করে আল্লাহর সাথে বন্ধুত্ব সম্পর্ক করতে পারলে এই সমস্ত কাজ করা সহজ হবে কিনা বলুন তো কোন এই ইবাদত আমরা করি না ইবাদত খালি কি আমরারে কইছে না মহিলারারে কইছে জোরে কা তখন ইবাদত করলে আমরারে কি দিব মহিলারারে কি দিব এটা জিগানদর হান না অন্য নবী রাসূলের উম্মতেরা জিগাইবার সাহস আছে না আমরার মাশাআল্লাহ সাহস আছে কি কর কারণ আমরা তো শেষ শেষ না শেষ শেষ কাটাইলা কুলাফান দেখবেন এটা বাতিতা শেষ কাটাইলা কুলাফান এটা একটু টেন্ডল বেশি থাকে না টেট না থাকে কিন্তু আমরা তো শেষ হাশরের দিন এই নবীর উম্মত বিচার করতে গিয়ে আমার আল্লাহ ডাইকাই নিয়ে খাড়া করবেন আকেলা লিদি গায় নামাজ পড়ছিলে কথা কইতো না এই রোজা রাখছিলি আল্লাহ আমার গ্যাস্ট্রিক আছে এরকম কয় না কয় না 18 দিন আইতে কইলি আল্লাহ কইব কি কইলি দুনিয়া তো বাটপানি করছস এখনো বাটপানি করবি যাও জাহান্নামে যাও ওই লোকটা আখেরি নবীর উম্মত একটা দৌড় মারবো জাহান্নামের দিকে ফেরেশতারা কইব খোদা গো এইভাবে দৌড়াইয়া জাহান্নামও যাইতে কাউরে দেখি নাই আল্লাহ বলবেন কত তো ঠিক ডাকবে এ কেরামত আলী এদিকে তুই জাহান্নামটা চিনছস হ্যাঁ কইব দেখছি না কোনোদিন আলেম ওলামারে কইছে আগুন আছে সাপ বিচ্ছু আছে তা তুই দৌড় মারলি যে কেউ তো দৌড়াইয়া জানা খোদা গো মনের কথাটা জিগাইছেন দৌড়টা যে মারছি 70 বছর হায়াত পাইছিলাম দুনিয়া কিন্তু 70 বছরের ভিতরে তোমার একটা হুকুমও আমি মানছি না আর আজকা কোটি কোটি মানুষের সামনে তুমি নিজে আমারে হুকুমটা করছো এটা কি আর জাহান্নাম জাহান্নাম বুঝি কারণ তুমি যে হুকুমটা করছো খালি হুকুমটা মানবার লাগি তো আমি দৌড়টা মারছি কারণ এই মানুষের সামনে তোমার হুকুমটা যদি আমি না মানি তোমার ইজ্জত থাকবো ফেরেশতারা কইব খোদা গো হেদি কথার কায়দা জানে আল্লাহ দুবার হেরে জিনো আমার আখিরি নবীর উম্মত জরে জরে গান না আচ্ছা এই নবীর উম্মত হইতাল লাভ হইব না লস হইব মানে এই নবীর উম্মত হইবেন কি ইবাদত কইরা না না কইরা হ্যাঁ কিভাবে করবেন এই তো সামনে আই পড়ছে অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ সিস্টেমে নিয়ে আইতাছি আল্লাহ কবুল করো সকালে বলুন আমিন আমিন এই নবীর কাছে রাখেন এই নবীর তরিকা রাখেন এই নবীর প্রেম রাখেন এই নবীর ভালোবাসা রাখেন এবার আল্লাহ কইব তুই আমার হুকুম মানতে যাইয়া তুই জাহান্নামে যাই পারবি হ্যাঁ কতে আমি কি তোরে মাফ করতাম না কইরা আমার ইচ্ছা অন্য কোন নবী রাসূলের উম্মতে সাহসে বাইতে না কথা কাটে আমাদের ইচ্ছা আল্লাহ কই দিগা তোর কথায় আমি খুশি হয়ে গেছি যা আর জাহান্নামে যাইস না জান্নাত তো দেখ গিয়া হাসরের ময়দানে গিয়া যখন এইভাবে কথা কইতা রুম তখন তোর হাসর না কি কর লম অহনে জিগাই লাই খোদা গো আমরা যদি ইবাদত করি আমরারে কি দিবা মা বোনদের সহ আমরা খালি একা না কি কোন আমরার মা বোনদেরও সহ আমরারে কি দিবা কই লও আল্লাহ কইতাছে কোরআন শরীফ বুঝি বলেন কইতাছে ওয়াদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি কার কথা এটা কার কথা জোরে কর না কার কথা আল্লাহ কি কিছু মিথ্যা কথা কয় নাউজুবিল্লাহ আল্লাহ কখনো মিথ্যা কথা আল্লাহ কইছে আমরা যদি ইবাদত ঢুকি আমরারে বেহেশত ঢুকাইব আল্লাহর কথা ঠিক আছে নি ইবাদত করলে না না করলে ইবাদত কেমনে করবেন ইবাদত কেমনে করলে বেহেশত ঢুকাইব অন যেই যুগ পড়ছি হিসাবে হিসাবে ও লাগিয়া বইরিছে আছে না এ ফির হে ফির দেখতার না হে ফির হে ফির লোক মিললে অন কোন ফিরের মুরিদ হইয়া বেহেশত যাইবেন মৌলবীরা মৌলবীরা দলাদলি আছে না কোন মৌলবীর কথা হুইন্না ইবাদত করবেন কার কথা ইবাদতে বেহেশত যাইবেন আল্লাহ কয় এই যুগে যে এটা করব এটা আমি বালা রহম জানি আল্লাহ জানে না আমরা যেটা করব এর লাগি আল্লাহ কোরআন শরীফ দা ফয়সালা দিছে কেউ এর কথা না কার কথা হলো ওমা ইতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ তোমরা আমার এই রাসূলের কথাগুলি মানো
নবীর কথা মানবে যারা হবে জান্নাতি কন্যা নবীর কথা মানবে যারা হবে জান্নাতি না মানিয়া আবু জাহেল হইল দুজুকি না মানিয়া আবু নবীর কথা মানবে যারা হবে জান্নাতি নবীর কথা মানবে যারা না মানিয়া আবু জাহেল হইল দুজুকি না মানিয়া আবু জাহেল এ নবীর কথা মানলে জান্নাতি না মানলে দুজুকি মানলে আবু বকর না মানলে আবু জাহেল আপনারা কি আবু বকর হবেন না আবু জাহেল হবেন আবু বকরের দাম বেশি না আবু জাহেলের দাম বেশি আবু বকরের দাম কেমনে হলো গো আসুন তার জীবনী খুলি আবু বকর আমার নবীর কথাগুলো মানত কি না জানতে চায় একদিন আমার নবী মসজিদে নববীর বারিন্দায় গায়ের চাদর মোবারক খানি বিছাইয়া ডাকতেছেন সাহাবীরা রে কে আমি নবীরে কিনবি আমি নবীরে কে কিনবে দেখি কি দিয়া কিনবি আমাকে কে ভালোবাসবে কি দিয়া ভালোবাসবে দেখি সকল সাহাবীরা দৌড়াইয়া বাড়িতে রওনা হয়ে গেছে বাড়িতে যাইয়া যা যা পাইতেন তা দিয়ে আয়েশা নবীর সামনে হাজির হয়ে বলতেন ইয়া রাসূলুল্লাহ এই দিলাম আপনাকে খুশি করার জন্য আপনাকে কিনার জন্য এই দিলাম আরেকজন বলেন হুজুর আমিও এই দিলাম আপনাকে খুশি করার জন্য আপনাকে কিনার জন্য মদিনার মহিলারা যখন দেখতেছে পুরনগুলি পাগল পাগল হইয়া করতে কি জানি নিয়ে নবীর সামনে হাজির করে একজন মহিলা জিজ্ঞাসা স্বামী গো তোমরা এইভাবে কেন পাগল পাগল হয়ে গেছো মহিলার সাথে জবাব দেন তার স্বামী রে বিবি তুমি কি খবর পাও নাই রাসূলকে কি দিয়া খুশি করবে আজকে মদিনার জমিনে প্রতিযোগিতা লেগে গেছে রে আমার নবী চাদর বিছাইছে নবীরে কে কি দিয়া কিনবে কে কি দিয়া নবীকে খুশি করবে কে কি দিয়া নবীর ভালোবাসার পরিচয় দিবে মহিলা সঙ্গে সঙ্গে ডাকতেছে ও মদিনার মহিলারা খবর পাইছো নি রাসূলকে কে কি দিয়া খুশি করবা সঙ্গে সঙ্গে মহিলারা গলার স্বর্ণের হারগুলো টাইনা টাইনা খুলতেছে কানের অলংকার হাতের হাইগুড়ি খুলে খুলে মদিনার ওই সকল মহিলারা আমার নবীর রুমালে নবীকে খুশি করার জন্য স্বর্ণের তাল পালাইয়া দিছে আমার নবী বলেন সাহাবীরা রে তোরা সবাইকে দেখেছি দেখি আমার আবু বকর কি আনে আমার আবু বকর নবীজি যদি কয় কাউরে আমার তার ভাগ্য ভালো না খারাপ আমার আবু বকর আবু বকরের জীবনী বাড়িতে যাইয়া রুমালটা বিছাইছে চোখের পানি সারতেছে কি নিব গো কি দিয়ে আল্লাহর বন্ধুকে খুশি করব কি দিব কি দিয়ে খুশি করব কিছুই নাই ঘরে পাইছে একটা চার কাপ রুমালে রাখছে একটা গ্লাস রুমালে রাখছে নিমুকদানি রুমালে রাখছে একটা সারপিরিস রুমালে রাখছে এরকম খুঁটিনাটি জিনিস যা ছিল সব রুমালের মধ্যে রাখতেছে আর চোখের পানি সারতেছে মাহুদ রে আমি পারবো নি তোমার বন্ধুকে খুশি করতে এমন সময় তার বিবি তার পাশে দাঁড়াইয়া ডাকতেছে স্বামী ঘরের সবগুলো জিনিস প্যাকেট করে কোথায় রওনা হয়েছো বিবি গো আমি আমার রাসূলের জন্য রওনা হয়েছি আবু বকরের বিবি বলেন স্বামী গো মদিনার মহিলারা নবীকে খুশি করার জন্য কত কিছু দিয়েছে আমার কি মন চায় না নবীর রুমালে কিছু দেওয়ার জন্য আবু বকর বলেন বিবি তুমি কি দিবে কিছুই তো ঘরে নাই সব আমি প্যাকেট করে ফেলেছি আবু বকরের বিবি বলেন স্বামী গো একটুখানি দাঁড়াও গো আমার মন মানে না নবীর রুমাল খালি দিব না আবু বকর বলেন আমি যখন দাঁড়াইলাম আমি দেখি আমার বিবি বিছানাটার কাছে যাইয়া বিছানার থেকে খেজুর পাতার চাটাই টাটাই না বাহির করে খেজুর পাতা তার চাটাই পরনে লাগাইয়া পরনের কাপুর টাইনা টাইনা খুলতেছে আবু বকর বলেন বেবি খেজুর পাতার চাটাই পরে পরনের কাপুর কেন খুলস রে আমি জানতে চাই স্বামী গো আর কিছুই নাই আমার কাপড়টুকু আমি নবীর রুমালে দান করে দিব আবু বকর বলেন বিবি রে তোর কি মন চায় নবীকে খুশি করার জন্য পরনের কাপড় খুইলা দান করে দিতে আবু বকরের বিবি বলেন স্বামী
শুধু পরনের কাপড় নয় গো আমার মন চায় আমার কলিজাটা খুইলা নবীর রুমালে দিতে আল্লাহু আকবার